আইপিএল এ খেলার ছাড়পত্র পেলেন না মুস্তাফিজুর রহমান। একই সময়ে টাইগারদের শ্রীলঙ্কা সফর থাকায় দ্য ফিজ এবারও পায়নি বোর্ডের এনওসি। কিন্তু মুস্তাফিজ তো গেল দেড় বছর ধরে টেস্টে বিবেচিত নন, এবারও তিন পেসারের সুযোগ হলে তৃতীয় জন হবার জন্যই তার প্রতিযোগিতা আরও চারজনের সঙ্গে। আইপিএলে মুস্তাফিজের খেলার ভাগ্যটা গড়িমসি করছে বারবারই। গেলবার মেলেনি বিসিবির ছাড়পত্র, এবার নিলামে কেউ কেনেনি বাংলার পেসারকে। মার্চে ডাক এসেছিল রাজস্থান থেকে, করোনা চলে আসায় ভেস্তে যায় সেটাও। আইপিএল শুরুর আগে শেষ সময়ে আবারও যাও খোঁজ পড়েছে কেকেআর, মুম্বাই দুই দল থেকে, তাতে বিসিবির এক বাক্যে না। লঙ্কা সফর থাকায় এবারও এনওসি দিতে না বলেছে বিসিবি। ফ্রন্টলাইনের অলমোস্ট সব প্লেয়াররাই দলভুক্ত হবেন বলে আমরা মনে করছি, সেক্ষেত্রে কাউকে কোনো অন্য কোনো কম্পিটিশনের জন্য অ্যাভেলেবল করা বা রিলিজ দেওয়ার সুযোগ এই মুহূর্তে নেই আমাদের। এবার একটু বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা যাক, মুস্তাফিজ সবশেষ টেস্ট খেলেছে 2019 মার্চে। টেস্টে মুস্তাফিজ কোন ইনিংসে তিন উইকেট পেয়েছেন প্রায় আড়াই বছর আগে। তার খেলা সবশেষ পাঁচ ইনিংস মিলিয়ে শিকার মাত্র দুই উইকেট। অভিষেকের পর থেকে সাদা পোশাকে কাটার মাস্টারের নেই কোনো নজর কাড়া পারফরমেন্স। দেশের ক্রিকেট পাড়ায় তো প্রচলিত কথা, মুস্তাফিজ টেস্ট খেলতে চান না। এবার দেখা যাক শ্রীলঙ্কা সফরে মুস্তাফিজের জায়গা পাবার সম্ভাবনা কতখানি। লঙ্কায় সর্বোচ্চ তিন পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। টেস্টে পেস বোলিংয়ের নেতৃত্ব এখন বলতে গেলে আবু জাহেদ রাহিদ, সঙ্গে ইবাদত হোসেনের জায়গাটাও পাকা। আর তৃতীয় পেসার হিসেবে দলে জায়গা পাবার রেসে মুস্তাফিজের সঙ্গে আছেন আলামিন, তাসকিন, খালেদ, রুবেলরা। আবার পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাদা পোশাকে অভিষেক হয়ে যেতে পারে সাইফুদ্দিনের, শোনা যাচ্ছে এমন কথাও। তৃতীয় পেসার হিসেবে খেলতে মুস্তাফিজের বিকল্প যখন এত, তখন আইপিএলে খেলার অনুমতি কি দিতে পারত বিসিবি তাকে? যে আসরে প্রথমবার অংশ নিয়েই বাজিবাদ করে হয়েছিলেন বেস্ট ইমার্জিং প্লেয়ার, হয়তো সেখানেই আবারও পুরনো রূপে ফেরার একটা সুযোগ পেতেন দ্য ফিজ। তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভ বিসিবিরই হতো। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।